মেয়েরা কোনো কথা হৃদয়ে লুকিয়ে রাখতে পারে না। যুগ যুগ ধরে নারী জাতি এই অপবাদ বয়ে বেড়াচ্ছে, কিন্তু জানেন কি এই অপবাদ তাদের এক অভিশাপের ফল। সেই মহাভারতের যুগ থেকে এখন পর্যন্ত সারা পৃথিবীর মেয়েরা এই অভিশাপ বয়ে বেড়াচ্ছে। চলুন তাহলে জেনে নিই কেন জগতের সমস্ত নারীকুল এই অভিশাপের শিকার হলেন। মহাভারতের যুদ্ধ 18 দিন পর্যন্ত চলেছিল। এই যুদ্ধের 17তম দিনে কৌরব সেনাপতি কর্ণ বীরগতি প্রাপ্ত হয়েছিল। পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মৃত্যুর পরে কর্ণকে কৌরবদের সেনাদলের নেতৃত্ব দিতে বলা হয়েছিল। কর্ণ যখন পাণ্ডবদের সেনাকে ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে হাজির হলেন। ঠিক এটাই ছিল সেই সময় যখন যুদ্ধভূমিতে কর্ণ ও অর্জুনের সামনাসামনি যুদ্ধ হয়েছিল। এই দুই যোদ্ধা মহাভারতে প্রচণ্ড শক্তিশালী যুদ্ধ ছিল, কিন্তু ভগবান পরশুরামের দেওয়া অভিশাপের জন্য কর্ণ অর্জুনের সঙ্গে সামনাসামনি যুদ্ধের সময় তার সকল যুদ্ধনীতিগুলো ভুলে যান। শুধু তাই নয়, কর্ণ তার দিব্য অস্ত্রগুলিও চালানো মন্ত্র ভুলে যান। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী অর্জুন কর্ণকে বধ করেন। অন্যদিকে মাতা কুন্তী কর্ণের বধের জন্য নিজেকে দোষী ভাবতে থাকে। মাতা কুন্তী তার পুত্র কর্ণের শেষ কৃতকার্য সম্পন্ন করার জন্য শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তিনি এটা কিভাবে সম্পন্ন করবেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এখন আর পাণ্ডবদের কাছে কর্ণের জন্ম সংক্রান্ত ঘটনাটি লুকিয়ে রাখা ঠিক হবে না। মাতা কুন্তী পাণ্ডবদের কাছে চোখের জল ঝরাতে ঝরাতে কর্ণের জন্ম সংক্রান্ত ঘটনাটি বললেন এবং আরও বললেন, কর্ণ তার প্রথম সন্তান ছিল। এই শুনে সকল পাণ্ডবদের চোখ দিয়ে জল ঝরে এলো, তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মাতা কুন্তীর মুখ থেকে শোনার পর যুধিষ্ঠির অত্যন্ত দুঃখী হয়। এরপর যুধিষ্ঠির মাতা কুন্তীকে বললেন, আপনি এত বড় একটা সত্যি লুকিয়ে আমাদের সকলকে জ্যেষ্ঠ ভ্রাতা হত্যার পাপে দোষী করলেন। এই অবস্থায় যুধিষ্ঠির ক্রোধের বশে এসে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আমি আজ সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে কোনো নারী নিজের চাইতেও কোনো কথা তার হৃদয়ে লুকিয়ে রাখতে পারবে না। আর এই অভিশাপের কারণে বর্তমান যুগে নারীরা তার কোনো কথা নিজের পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।